শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাল্লা মোড়ের কাছে আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে 12টি অটো ম্যানুয়াল সিগন্যাল পোস্ট, একটি ট্রাফিক চেকপোস্ট, একটি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথের উদ্বোধন করা হয়। এছাড়াও নর্থ ট্রাফিক গার্ডের সংস্কার করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সুবীর কুমার নীলকান্তম, ডিসি ট্রাফিক আনন্দ রায়, আসানসোল নর্থ থানার ওসি ও নর্থ ট্রাফিক আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও ওই দিন গাড়ি চালকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। পাশাপাশি গরিব দুস্থ মাধ্যমিক পরীক্ষার্থীদের আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সারা বছর বিনামূল্যে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিতে উপস্থিত থাকবেন অভিজ্ঞ শিক্ষক ও ইচ্ছুক পুলিশ আধিকারিকরা। এছাড়া আমরা ছোকানা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বোর্ড দুর্গাপুর থেকে আসানসোল যেখানে যেখানে দরকার পড়ছে ট্রাফিকের পক্ষ থেকে ওই রকম ছোকানার নতুন পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ তৈরি করা হচ্ছে। এছাড়া আপনারা যেখানে যে জায়গাতে দাঁড়িয়ে আছেন কাল্লা মোড়, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল, অনেক ট্রাফিক অ্যাক্সিডেন্টস হতো। নর্থ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এখানে একটা পুলিশ চেকপোস্ট তৈরি করা হয়েছে আর এবং আসানসোল নর্থ ট্রাফিক গার্ড যেটা ছিল আগে তাকে কমপ্লিটলি রেনোভেট করা হয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।